ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে আর আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য চিকেনের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কীভাবে করতে হয় ফটোশপে তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে শিখে নেব তার আগে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো চলো শুরু করছ এই ডিজাইনটার ক্ষেত্রে আমরা কী করব একটা জাস্ট প্রথমে আমরা ফাইলে যাব ফাইল থেকে জাস্ট নিউ অপশান যাব নিউ অপশান থেকে আমরা কী করব একটা জাস্ট সাইজ নিয়ে নেবো আমরা এখান থেকে তবে জাস্ট আমরা এখানে পারফেক্ট সাইজ একটা নিয়ে নিছি অলরেডি এখান থেকে তো আমি যে সাইজে নেব এখান থেকে এক হাজার আসে এক হাজার আসে জাস্ট ক্রিয়েট অপশান ক্রিয়েট করে নেব এখান থেকে অপশান ক্রিয়েট করে নিলাম তারপর আমরা কী করবো এখান থেকে এখান থেকে জাস্ট একটা ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে পিএনজি এখান থেকে জাস্ট এ পিএনজি ইমেজটা জাস্ট এখানে আমি কিন্তু রেখে দেবো চিকেনের কার্লেট চিকেন এখানে জাস্ট আমি এখানে পিএনজি এটা এটা এখানে জাস্ট মিডিল পয়েন্ট আমি কিন্তু এটাকে রেখে দিলাম অলরেডি জাস্ট মিডিল পয়েন্ট আমি কিন্তু রেখে দিলাম এটাকে তারপর আমরা কি করবো এখান থেকে এখান থেকে জাস্ট এটা আমি একটা জাস্ট এখান থেকে ব্ল্যাক প্যাটার একটা জাস্ট আমরা গুগলে সার্চ করবেন ব্ল্যাক প্যাটার অটোমেটিকলি এরকম আমরা পেয়ে যাবি প্যাটার্ন ব্ল্যাক প্যাটার্ন একটা ইউ সার্চ করবেন অটোমেটিকলি গুগলে পেয়ে যাবেন এরকম একটা আমরা প্যাটার্ন আমরা কিন্তু নিয়েছি আর আমরা প্যাটার্ন নিয়েছি কার্বনের আমরা ব্ল্যাক প্যাটার্ন কার্বন এখান থেকে জাস্ট এটা ইউজ করে এটা এইখানটার কাছে আমি কিন্তু রেখে দিলাম জাস্ট আর এটা কি করলাম এখান থেকে নর্মাল থেকে আমরা কী করেছি এখানে লাইটেন করেছি ঠিক আছে জাস্ট আমরা এরকম করেছি তারপর আমরা কি করবো জাস্ট এখান থেকে যেটা আমি করেছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভ নাও এখান থেকে যেটা করেছি এখান থেকে আমি জাস্ট আমি একটা সেভ বানিয়েছি এখান থেকে জাস্ট একটা জাস্ট এ এরকম টাইপে আমি একটা জাস্ট একটম নিয়ে একটা সেভ বানিয়েছি এখান থেকে জাস্ট একটম গলার যেটা আছে এখান থেকে জাস্ট আমি কী করবো স্টোকের কালারটা জাস্ট এরকম কালার একটা আমি দিয়ে দিলাম যে কোনো কালার স্টোকেরটা নান করবো আর ফিল্ড কালারটা এটা এরকম অনুযায়ী আমি যে কোনো কালার এক্স জেট দিয়ে দিলাম তারপর আমরা কী করবো কন্ট্রোল টি দিয়ে দিলাম কন্ট্রোলটি দেওয়ার পর মাউসে লেফট ক্লিক আমরা ক্লিক করবো এখান থেকে জাস্ট এখানে স্ক্যাও বলে একটা অপশান আছে এটার ওপর ক্লিক করবো জাস্ট কন্ট্রোল চুপে এই যে মিডিল পয়েন্টে দাগটা আছে এটা থেকে আমরা জাস্ট এরকম অনুযায়ী আমরা এটাকে জাস্ট আমরা মুভ করে দেবো ডান ওকে তো এটা এটা হয়ে গেছে আমাদের মুভ এখান থেকে জাস্ট এরকম পজিশন আমরা রেখে দিলাম আর এখান থেকে আমি কী করছি সেম পজিশন জাস্ট আমি এখানে যে লেখাটা আছে সেম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ যে লেখাটা আছে সে লেখাটা আমরা এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে আমরা জাস্ট নিয়ে চলে অলরেডি সো কন্ট্রোলটি দিয়ে দিলাম এখান থেকে যা সাইডটা মুভ করে আমরা এখানটা কাছে আমি কিন্তু রেখে দিলাম এটা আমি যে ছোটো বড়ো করতে চাই এর এখান থেকে আমি ছোটো বড়ো কিন্তু করতে পারি এখান থেকে জাস্ট এখান থেকে যা শিপচি বেড এটাকে আমি জাস্ট ছোটো বড়ো এখান থেকে আমি করতে পারি এখান থেকে ডানোকে তারপর আমরা এটার মধ্যে কী করছি এখান থেকে র্যাকটং থেকে আমরা এখান থেকে জাস্ট একটা স্টক দিয়েছি এখান থেকে একটা সাদা কালার স্টক দিয়ে দিয়েছি অলটরেডি আর ভিতরে যদি কালারটা আমি চেঞ্জ করতে চাই তো এখান থেকে জাস্ট আমি যে কোনো কালার একশো জেড আমরা নিয়েছি এখান থেকে আর এই তিনটেকে আমরা কী করব সিলেক্ট করে জাস্ট আমরা গ্রুপ করে নিলাম একটা আর এখান থেকে আমি কী করেছি একটা জাস্ট নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা করে নিলাম এখান থেকে তারপর আমরা কী করবো এখান থেকে শেপ লাগানোর পর আমরা কী করবো এখান থেকে জাস্ট আমরা নিউ লেয়ার নিয়ে নিলাম এখান থেকে জাস্ট আমরা একটা একটা জাস্ট একটা এরকম কালার একটা লাইট কালারে আমি একটা জাস্ট আমি একটা কালার সিলেক্ট করলাম এখান থেকে তারপর আমরা ব্রাশ টুলের সাহায্যে আমরা কী করবো এখানে ব্রাশ টুলের সাহায্যে আমরা এখান থেকে জাস্ট বড়ো নিলাম এখান থেকে জাস্ট একটা ব্রাশের সাহায্যে এটা এরকম করে দিলাম তারপর নিচে এটাকে নামিয়ে দিলাম নামানোর পর এটা কী করবে এখান থেকে জাস্ট এটা সবার নিচে নামিয়ে দিলাম নামা নামানোর পর কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট অপাসিটি হালকা এখান থেকে কমিয়ে দিলাম আর এটাকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম লাইট কালারের মতন আর এখান থেকে এটা কি করলাম জাস্ট এখানে বাকিটা কি করলাম এখান থেকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো সিপচিপে এটাকে জাস্ট হালকা বড় করে দিলাম এরকম পজিশন আমি রেখে দিলাম তো তারপর আমরা কি করলাম এখান থেকে যেটা আমাদের করার দরকার এখান থেকে জাস্ট আমি একটা লগো অলরেডি আমরা ডাউনলোড করেছি এটা গুগল থেকে অলরেডি এটা আমার লগো না অলরেডি গুগল থেকে একটা ডাউনলোড করেছি যে কোনো লগো একটা কোম্পানির লগো তো জাস্ট আমি কোম্পানির লগো এরকম অনুযায়ী আমি নামিয়ে দিলাম তারপর আমরা কী করেছি টোয়েন্টি নাইন রুপিস এইটা আমি আর জাস্ট আমি বানিয়েছি এটা রুপিস এখান থেকে জাস্ট এখানে মুভ করে এখানটার কাছে আমি রেখে দিলাম কন্ট্রোল টি দিয়ে দিলাম এইখানটার কাছে আমি কিন্তু রেখে দিলাম মোটামুটি সডানুকে তারপর আমরা যেটা করেছি এখান থেকে যেটা করেছি এখান থেকে জাস্ট কার্লেড চিকেন এখানে যে লেখাটা আছে এখান থেকে জাস্ট আমরা এখান থেকে জাস্ট মুভ করে এইখানটার কাছে আমি রেখে দিলাম ওটারুটি কন্ট্রোল টি দিয়ে দিলাম জাস্ট সেটা মুভ করে এইখানটার কাছে আমি রেখে দিলাম তারপর আমরা কী করবো এখান থেকে জাস্ট এ অর্ডার নাও যে লেখাটা আছে সে লেখাটাকে এখানে জাস্ট মুভ করে আমি এখান থেকে জাস্ট মুভ করে এখানে নিয়ে চলে এলাম অর্ডারটি কন্ট্রোল টি দিয়ে দেবো কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে এখানটা কাছে আমি রাখতে পারি অথবা এইখানটার কাছে আমি কিন্তু অর্ডার নাও এই লেখাটা লিখতে পারি তারপর আমরা কী করেছি এখান থেকে এখান থেকে যেটা একটা শেপ আমি একটা বানিয়েছি এখান থেকে জাস্ট শেপটা এইখানটার কাছে আমি কিন্তু রেখে দিলাম কন্ট্রোল টি দিয়ে দিলাম কন্ট্রোল টি দেওয়ার পর এটা হালকা আমি ছোটো করে দিলাম অলরেডি এখান থেকে জাস্ট ছোটো করার পর এটাকে জাস্ট এরকম পজিশন ঘুরিয়ে দিলাম সোডান ওকে যেটা যেখান খুশি আমি রাখতে পারি এটা জাস্ট আমি স্টাইলভাবে রাখলাম তারপর আমরা কী করেছি এখানে সে কন্ট্রোল শিফট টি করে দিলাম এখান থেকে কালারটা কাস্টোমাইজ করবো ক্যামেরা র ফিল্ডার চলে এলাম ক্যামেরা রফ ফিল্ডে যাওয়ার পর এখানে ক্যামেরা এখানে জাস্ট আমরা কন্ট্রাস্ট হালকা বাড়িয়ে দিলাম এখান থেকে এখান থেকে জাস্ট হাইলাইটটা এখান থেকে যেটা হাইলাইটটা হালকা আমি এখান থেকে কমিয়ে দিলাম একদম লো কম্পিটিশান শ্যাডোটা হালকা বাড়িয়ে দিলাম এখান থেকে হোয়াইটটা হালকা এখান থেকে বাড়ালাম ব্ল্যাকটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম এখান থেকে টেক্সচারটা হালকা বাড়ালাম এখান থেকে ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দিলাম এখান থেকে ডেহাটা হালকা বাড়িয়ে দিলাম আর এখান থেকে হালকা বাড়ালাম এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দিলাম ডান ওকে সময় ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল যদি শিখতে পারে পান ফটোশপে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ফটোশপে টিউটাল শিখতে পারবেন আর জানতে পারবেন তো ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন তো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রেমি ইউটিউব চ্যানেলটি তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও করতে হাত নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন